আমি বলছি, আমি চাই নাই যে আপনারা আমাকে দেখেন কি আমার জন্য আপনারা পছন্দ করেন, আপনারা কিভাবে আপনারা খুঁজে বলতেছেন আমি নিজেও দেখতে পারছি, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ এরকম কোনো মন্তব্য করবেন না যে মন্তব্য কষ্ট করবেন, আপনারা বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমাকে মাফ করে, আমি যদি সুস্থ থাকি অবশ্যই আপনাদের কোনো বিপদ আপদে যে কোনো কোনো বিপদে আমি যেন নিজের বাঁচিয়ে রেখে আপনাদের দিয়ে সবসময় পাশে দাঁড়াতে পারি, এরকম কোনো কিছু আশা করি এই এরকম দিয়ে আমার জন্য করবেন, আর কোনো খারাপ মন্তব্য করবেন না, আর আমি আপনাদের কাছ থেকে টাকা অঞ্চলে কোনো আমার বুঝতে পারছেন বিবেকের কথা তো সবসময় মানে কথা ধরে না, যেটুকুই বলছি আমি সবসময় বক্তব্য দিলে আমি এত কথা বুঝাই বলতে পারবো যে আমার কথা কোনো কষ্ট পাবে কি ভুল থাকে ওটার জন্য আমার আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কথাটা শুনতে পাই, শুনতে পাওয়ার পর আমি ছুটে যাই যাবে শুনতে পাই ওনাকে সাথে সাথে ছুটে যাই, ছুটে যাওয়ার পরে দেখি যে খুব ভয়ানক অগ্নিকাণ্ড, অনেক মুসলিম ভাইয়ারা অনেক আমার ভাইয়ারা এরা বাংলাদেশের নাগরিক অনেক লোকই ছিল ওই জায়গায় যা ভরার মতো বাসনে এত লোক ছিল সবাই তো আল্লাহকে ডাকছিল, তো এটা আমি চিন্তা ভাবনা করলাম যদি একটু হেল্প করতে পারি, এত কষ্ট করে সবাই আসছে এ আগুন লাগছে, এই আগুন লাগার কারণে যদি কেউ মারা যায় তাহলে তো বিপদ, আগুনটা নিভেতে পারে কিনা দেখি, পাইপ লাই উঠার চেষ্টা করতেছিলাম কিন্তু পাইপ লাই আমি উঠতে পারিনি, একতলা পর্যন্ত উঠার পর পাইপ অনেক বার শুরু ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর আমি নিচে একতলা পর্যন্ত বসেছিলাম, তার উপরে ওরা হঠাৎ করে দেখি এক আপু নোতলা থেকে নামার চেষ্টা করতেছে, নামার চেষ্টা করতেছে, পরে আপুকে বললাম আপু থামেন, সে আমার দিকে তাকাচ্ছে না প্রথম, সে নোতলা থেকে সাততলা পর্যন্ত স্পিডে নামে, নামার টাইমে সে এক এসি জায়গায় থেমে যায়, থেমে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে নোতলা থেকে দোতলা নামছে তাই এই অবস্থা যদি নিষ্পন্দ নামে সে মারা যাবে পড়ে যাবে, পরে আমি আস্তে আস্তে তার কাছে যাই যে হ্যাঁ তাকে বলি যে আপনি নামার চেষ্টা করেন না আমি আপনাকে উদ্ধার করার জন্য আসছি সহযোগিতা করার জন্য আসছি, সে আমার কথা শুনে এক পর্যায়ে আপনারা সবাই ভিডিওতে দেখছেন ওনার বাম পা আমার বাম পা কোনো পা দিয়ে আমাকে দাঁড়া করে ওনাকে আমি গিল ধরাই, তারপর আগ ধরে আমি জানলায় প্রবেশ করি, তারপর ওনাকে আস্তে আস্তে আমি জানলা দিয়ে গিল দিই নিয়ে যাই ওনাকে আমি সঠিক জায়গায় পৌঁছে দিই, পৌঁছে দেওয়ার পর আবার আমি বেরিয়ে আসি, বেরিয়ে আসার পর দেখি যে আরও কিছু আমাদের ভাইয়েরা ছিল ওনাদেরকে আমি উদ্ধার করার জন্য চেষ্টা করি, ওনাদের সঠিক জায়গায় আবার পৌঁছাই, চোদ্দতলা থেকে এক চোদ্দতলা থেকে এক শ্রীলঙ্কান নাগরিক নামার চেষ্টা করি, তার দিয়ে তাকে আমি নিষেধ করি, সে নিষেধ আমার শুনে সে পরে নামে, সে বারোতলার মধ্যে চোদ্দতলা থেকে গিরি দিয়ে নেমে আসে, ওর বারোতলা থেকে তাকে আমি বুঝাইতে বুঝাইতে নিষ্পন্দ নিয়ে এসে তাকে আমি প্রবেশ করানোর জন্য সক্ষম হই, তারপরে নামার নামলে আমার পায়ে গ্যালাস ঢুকে পরে আমি বড়স্থান আমার গ্যালাস অবস্থায় আমি ফোন ছিলাম ওই কামলা পাচ্ছিল মেন রুটের দিকে, কিন্তু আমি যে জায়গায় কাজটা করছি এই জায়গায় ছিলাম না, কারণ আমি জানি যে অনেক মিডিয়া আমাকে ঘিরে ধরবে, এই বইয়ে আমি কামালা দত্ত গেছিলাম এই জন্যই যে আর কোনো লোককে আমি যদি কোনো সহযোগিতা করি, কিন্তু পাইনি, পায়ে গেলা ছিল হাঁটতে পারিনি ঠিক মতো, এই জন্য আমি কোনো সহযোগিতা মেন রুটের দিকে কাউকে করতে পারিনি।